Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো ডিম আলুর চপ। এর জন্য আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি তিনটি আলু সিদ্ধ করে ম্যাশ করে। এখন আমি নিয়ে নিচ্ছি বেসন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি ম্যাশ করা আলুগুলোর মধ্যে কেটে রাখা ডিম দিয়ে চপগুলো তৈরি করব। অলরেডি আমি তিনটা তৈরি করে রেখেছি, এভাবে করে ডিম মাঝখানে দিয়ে আলুর তৈরি করতে হবে। ভাজার জন্য চপগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তেল ঢেলে নিচ্ছি। তেল ঢেলে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিব। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি গোলানো বেসনগুলোর মধ্যে ডিম আলুর চপগুলোকে ডুবিয়ে ভেজে নিব। এবার আমি উল্টে দিচ্ছি। সবগুলো চপকে এভাবে আমি উল্টে এভাবে ডিপ ফ্রাই করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ। এটা বানাতে খুবই কম সময় লাগে। আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।